বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং সেখানে বিজেপি মনোনীত প্রার্থী কেয়া ঘোষ সেই মতো প্রচারে বেরিয়েছিলেন কর্মী সমর্থকদের নিয়ে। তবে সেই প্রচারে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ ওঠে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তারপর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের সাথে ব্যাপক বচসা হয় বিজেপির মহিলা কর্মী সমর্থকদের এবং অন্যান্য কর্মী সমর্থকদের। দেখুন সেই ভিডিও।